ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক কিশোর, 17 বছর তার বয়স, তার নাম শের মোহাম্মদ শেখ, এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা চলে যাব বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের ফরিদপুরে, সেখানে যে ছবিটা আমাদের কাছে এসে পৌঁছেছে, ভাগীরথী নদীতে ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। সেখানে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব রয়েছে, রেজিনগরের বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি জুলেখা খাতুন রয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছেন, নূর আলম শেখ, কুরবান আলী এবং স্থানীয় মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে ভাগীরথী নদীর তীরে কার্যত ভিড় করেছে এবং উদ্ধার কার্য চলছে, নামানো হয়েছে ডুবুরি। আমরা দেখব প্রথমে কি বলেছেন যে যুবক ভাগীরথী নদীতে তলিয়ে গেছে তার মা। 18 বছর আমার দেখে খবর দিল 3:30 দিকে আমার একটা পরবর্তী কথা। এবার দেখবো অন্যরা তারা কি বলছেন। আমরা এখানকার লোকাল ছেলেদের মাধ্যমে দুপুর 2:30 নাগাদ জানতে পারি যে এখানে একটা ছেলে আমাদের ফরিদপুর বাড়ি, খুব ভালো ছেলে, এলাকায় নাম রয়েছে, গঙ্গায় স্নান করতে এসে কোনোভাবে হোক, সাঁতার কাটতে গিয়ে হোক বা যেভাবেই হোক গঙ্গায় তলিয়ে গিয়েছে। আমরা আপাতত প্রাথমিক পর্যায়ে নৌকা নিয়ে যতদূর সম্ভব হলো আমরা খোঁজাখুঁজি করলাম এবং তারপরে আমাদের ডুবুরি আনার জন্য বিডিও সাহেবের সঙ্গে অলরেডি আমি যোগাযোগ করেছি, ওসি সাহেবকেও বলা হয়েছে, তিনারা ব্যবস্থা করছেন এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, আমরা তাদের সঙ্গে রয়েছি এবং আমাদের যারা বেল্লাঙ্গা পঞ্চায়েত সমিতির আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং আমাদের স্থানীয় যারা মেম্বার প্রতিনিধি আছে সকলেই রয়েছেন, সকলেই আমরা পরিবারের সঙ্গে রয়েছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, যে এখন কী অবস্থায় রয়েছে আমরা তো এখনও বুঝতে পারছি না, যেহেতু তলিয়ে গিয়েছে গঙ্গায় বর্তমানে কী অবস্থায় রয়েছে, যতক্ষণ না পর্যন্ত দেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করছি ঘটনাস্থলে থেকে এই সম্পূর্ণ জিনিসটাকে সমাধান করতে। একটা ছেলে, ভালো ছেলে, দরিদ্রতা ছেলে, গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেছে, আমরা শোনা মাত্রই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এখনও উদ্ধারের কাজ বলতে আমাদের আছে আমাদের জামিনদার, আরও আমাদের যুব সভাপতি শুরু করে বলে অনেকটা নৌকা নিয়ে অনেকটা ঘুরে আসলো, আর অলরেডি ডুবুরিকে ফোন করা হয়েছে, ওসি সাহেব, বিডিও সাহেব, আমাদের বিডিও অফিস থেকেও স্টাফেরা চলে এসেছে। উদ্ধারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করছি। ওনার পার্শ্ব লোকজন এসেছে, ওনাদের সঙ্গে আমরা দেখা করলাম, সত্যি খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাই, ওনাদের পাশে থাকবো আমরা, যেভাবে হোক ছেলেটিকে উদ্ধার করতে হবে, ওনাদের হাতে কমসে কম ডেড বডিতে খুঁজে দিতে পারলেও আমরা একটু ওনার পরিবারের কাছে সুস্থ হবো। এখন পর্যন্ত উদ্ধারের কাজ চলছে কিন্তু কোনো দেহ উদ্ধার হয়নি, এখন পর্যন্ত কার্যে তলিয়ে গেছে নিখোঁজ বলা যায় শের মোহাম্মদ শেখ নামে ওই কিশোরকে। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জিডি প্যারামেডিকেল কলেজ, চাকরি পাওয়া ও স্বনির্ভর হওয়ার সেরা ঠিকানা। 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে, যোগাযোগ জিডি প্যারামেডিকেল কলেজ, জিডি কলেজ ক্যাম্পাস, গ্রাম পোস্ট শেখপাড়া, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ, পিন 7424-09, মোবাইল 7001415123, 9294511847, 9547623070।